এখন সরকারি মাধ্যমের প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখত মাছ নিশার পর অভিভাবকর ভিড়, বিদ্যালয় দুয়ারমুখত কিহর ভিড়েয়া, উদ্দেশ্য এটাই, নামভর্তির এখন প্রপত্র, এখন মাত্র ফর্মর কারণে, ফর্ম লাভ করিবর কারণে প্রত্যেক বছরে এনে ধরনের অভিভাবকর ভিড় পরিলক্ষিত হয়। আর এখন বিদ্যালয়ত ইমানখিনি রাইজ আহি উপস্থিত হওয়ার নিশ্চয় একটা কারণ থাকিব লাগিব, কিয়নো এই বিদ্যালয়ের যখন শিক্ষাগুরু তেওঁলোকর যে শিক্ষাদান সেয়া সঁচাকৈয়ে অতি প্রশংসনীয় আর আদরণীয়। এইখন শিবসাগরের 137 বছরীয় 1 নং টাউন প্রাথমিক বিদ্যালয়, 1882 চনতে স্থাপিত অসমীয় মাধ্যমের বিদ্যালয়খনত নিজ সন্তানক নামভর্তি করবলে বিদ্যালয়ের সম্মুখত অভিভাবকর ভিড়। মই সরকারি মাধ্যমক ভাল পাওঁ আর ভাল পাওঁ বিশেষকৈ মানে এইখন স্কুলত দিয়ার কথাটো হৈছে কি, মইম বৰুৱা বাইদেউ যিখিনি শিক্ষা, সেই শিক্ষাখিনি যদি মোৰ এই ল'ৰাটো সৰুকালৰ পৰাই যদি সেই শিক্ষাখিনি পায়, ভৱিষ্যতে হয়তো এজন ভাল মানুহ হ'ব বুলি নিজৰ বিশ্বাস এটাৰ ওপৰতে ইয়াতে দিওঁ বুলি আগবাঢ়ি আহিলোঁ। প্রচন্ড হিতকু নেওচি সরকারি বিদ্যালয়ত নিজ সন্তানের ভবিষ্যৎ আরম্ভ করবলে উজা করে নিশা কটাইছে এতিয়া এই সকল অভিভাবকে। এখন বিদ্যালয়ত আমি শিক্ষা হেৰি মানদণ্ডটো বহুত উন্নত পাওঁ, আর বিশেষকৈ আমার মুনমি বাইদেউ তেখেতৰ মানে যিখিনি বিদ্যালয় পরিচালনা কমিটি পরিচালনা হেৰি সেইখিনি আমি বৰ সুন্দৰ পাওঁ, প্ৰাৰ্থনা কৰোঁতে আমি দেখোঁ সেইবোৰ, সেইকাৰণে মই এইখনকে সিলেক্ট কৰিছোঁ। অভিভাবকসকলক আমি তেওঁলোকৰ ছাত্ৰ ছাত্ৰীক ইয়াত পঢ়াবৰ বাবে এই আমি আবেদনৰ ব্যৱস্থা কৰিবলগীয়া হৈছে। যিহেতু আমাৰ স্কুলখনৰ প্ৰাক প্ৰাথমিক ছাত্ৰ ছাত্ৰী পঢ়িলেই যে নহ'ব, যে বাহিৰৰ ল'ৰা ছোৱালীও এখন স্কুলত পঢ়িবলৈ ইচ্ছা প্ৰকাশ কৰে, তেওঁলোককো যে আমি দুই এখন ফৰ্ম দিব লাগিব, সেইকাৰণে আমি এই ফৰ্মৰ আমি ব্যৱস্থাটো কৰিবলগীয়া হৈছে। মাতৃভাষা তথা চৰকাৰী বিদ্যালয়ৰ এই দৃশ্য অনেক নিৰাশাৰ মাজতো আশাৰ বতৰা। শিৱসাগৰৰ পৰা ববিতা ভৰালীৰ ৰিপৰ্ট, ঈশান নিউজ।